দুই নাম্বারে ওই দেশে হার্ট অ্যাটাকের রোগীর সংখ্যা বেড়ে যায় তিন নাম্বার ওই দেশের যুবক যারা আছে তারা যৌন শক্তি হারিয়ে ফেলে বাংলাদেশের যুবকদের যৌন শক্তি হারিয়ে যাচ্ছে তারা এক নাম্বার প্রমাণ হারবালের বালের পোস্টার কথা বলছেন কেন এমন কোন জায়গা নেই পোস্টার নেই ইন্ডিয়া হারবাল কলকাতা হারবাল যারা বলেন সুবহানাল্লাহ যুবকদের যৌন শক্তি হারিয়ে যাচ্ছে তার বাস্তব প্রমাণ এই পোস্টার গুলো না মানে এদিকে আসে আপনাকে দেখি কেন ভারত এই দেশে টা চ্যানেল দিয়েছে কতগুলো এই যে স্টার জলসা স্টার প্লাস জি প্লাস জি বাংলা জি গোল্ড সারা দিন ভারত সিরিয়াল গুলো করে আর এই দেশের মেয়েরা এগুলো বসে বসে নিজের চরিত্রের সাথে মিলাই এত আকর্ষণ ভারতের এই স্টার জলসার প্রতি মেয়েদের সারা দিন বসে বসে সিরিয়াল গুলো মিলাই বসে না সে বসে না তুমি আসবে বলে চোখের তারা তুই জল নপর তোমায় আমায় মিলে কিরণ মালা মনে করছেন হজুর কিছু জানে না হজুর ভার্সিটির মাল সব খবর হুজুরের কাছে আছে সারা দিন বসে বসে সিরিয়াল গুলো যদি রাতে কেউ দেখতে না পারে ও দিনের বেলায় কাজ আতলে স্বামী যখন আসে বলে তুমি তো জানো না তোমার মেয়ে হয়েছে কিরণ মাল আর আমি হয়েছে কট জয় মা কট কটি জয় জোরে বলেন জোবান মেয়েদের অভ্যাস আছে এত বেশি এই স্টার জলসা স্টার বিলাসের প্রতি কোন স্বামী যদি বলে যে একটু একটু মটটা দাও তো দেশের অবস্থা ভালো না কখনকার ফাঁসি হয়ে যাচ্ছে বলা যায় না একটু দেখি অনেক বউ আছে বলবে তোমার মাথা খারাপ এখন শুরু হবে টাপুর টুপুর কার কার বাড়িতে স্টার জলসা স্টার প্লাস হয় একটু হাত তোলেন তো তোলেন একজন এই পাকি এই পাখির জন্য কত যুবতী জীবন দিয়েছে বাংলাদেশে পাখি যে জামা বের করেছে ওর কোনো ওরনা লাগে না ওর না যদি কোনো মেয়ে যদি না পড়ে ও যদি শুধু জামা গায়ে দিয়ে পাখির মতো দাঁড়ায় ও তো বিশাল পাহাড় বুকে কোনো ওর নেই বুকের উপরে লিখে দেয় এক বুক জ্বালা আর পেট মনে হয় ফুটবল খেলার মাঠ কথা বলে এমন হাতাই নেই মতো কোন সমস্ত ষাট পোশাক পরা মহিলারা যখন কোন রিকশায় ওঠে তখনই রেকশা চালক অ্যাক্সিডেন্ট করে কথা বলেন না কেন কুষ্টিয়ার বড় বাজারে একবার রেক্সায় উঠলাম আমার নিয়ে রিক্সা চালক চালাতে পারে না তিন দিন পরে দেখি ওই রেকশায় মোটা মোটা তিনটা মমতাজ কা মহিলা উঠেছে বিউটি পার্লার থেকে সেই যে সেইভাবে আট পোশাক পরে উঠেছে কোনো ওরনা নেই কারো আমার রেকশা ওভারটেক করে হুড় হুড় করে চলে যাস মলাই দাঁড়া সেদিন আমার নিয়ে টানতে পারছিলে না আজকে এত জোরে যাও কোন কায়দায় বলছো হুজুর এইরকম মহিলা আমার রেকশায় উঠলে আমার গা গরম হয়ে যায় গা তো গরম হবে কারণ ওইটা কি ওই তো টাটকা শয়তান কথা বলুন আল্লার আইন আপনি যেখানে মানবেন না সেই জায়গায় আল্লা আপনাকে দঙ্কা সংকীর্ণ করে দেবে ওয়াপার নাফি ময়ুতিকুনাওয়ালা তা বার রজেনা তাবার রোজাল জাহিলেই আতিল উলা সরাহ সাহেব 22 নাম্বার পারা প্রথম নাম্বার পেচা চার নাম্বার লাইনে 33 নাম্বার আয়াত এটা তাফসিরে মাজহারি আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি এখানে তিনটি অর্থ দিয়েছেন তাবাররুজের হে এরা ঘরের পরিবেশে থাকবে বাইরে যাবে না বাইরে যদি যেতে হয় জাহিলী যোগের মেয়েদের মতো রূপ সৌন্দর্য প্রদর্শন করে বের হবে না এ ঘোষণাকার আল্লাহ না এটা আমারের সিকা দিস ইজ মাই অর্ডার সো যারা کرامার পথে জিজ্ঞাসা করেন আল্লাহ আমার মানে আদেশ করছেন মেয়েদেরকে রাস্তাঘাটে বের হলে যদি তাবার রোজ করে বের জাহান জাহান্নামে তোমাদের স্থান আল্লাহ দেবে তাবার রোজের অর্থ তিনটা কয়টা জোরে বলেন তাবার রোজের এক নাম্বার অর্থ মেয়েরা যখন রাস্তাঘাটে আসে ওদের সাজগোজ বেড়ে যায় কথা বলেন আজ অনেক মেয়েকে দেখবেন ঘরের পরিবেশে থাকে ময়লা পোশাক পরে দুর্গন্ধযুক্ত শরীর নিয়ে আর যদি শনে বাইরে যাবে মার্কেটে বিবাহ খেতে ওর সাজ দেখে কে এক চকের ভেতর দে আটটা নয়টা জিনিস আসকারা মাসকারা আইলানা মার্জিয়া ওরূপের এক চকের ভেতরে যদি নয়টা থাকে তো বাকি জায়গা কয়টা আছে সম্মানিতা মা আপনি সাজবেন নিষেধ নেই টাকা পয়সা খরচ করি আমরা সনো পাউডার ব্লাউজ কিনে দিয়ে মরি আমরা আর এগুলো দেখে মজা মারে ভ্যান চালক আর দোকানদার মানে কি জানে না টাকা পয়সা খরচ করি আমরা আর গুলো দেখে মজা মারছে ভ্যান চালক দোকানদাররা আমরা কিনে দিয়ে আমাদেরকে দেখাও এখন অনেকে আছে নিজের বউ একটু সুন্দর ও দিশাই পায় না করবে আরো সুন্দর করে সাজে মানুষকে দেখা কুষ্টিয়ার মজমপুর গেটে বাস্তব বলছি মোটরসাইকেলে করে নিয়ে যাচ্ছে একজন তার বউকে সালাম দিলাম উত্তর দেওয়ার পরে বললাম ভাইকে বসে তোমার ভাবি তো ভাবি একই পরিয়েছে নাকি শাড়ি না মশারি মানে একবার তাকানোর পর তাকানো যাচ্ছে না আমার কানের কাছে মুখ নিয়ে বলছে আমি কি করব। সারা জীবন তো আমি দেখলাম আমি আর কত দেখবো এলাকার মানুষের হক নেই উনি করে বেড়াচ্ছে এই করেন কারা কারা হাত তোলেন তোলেন নিজের বউ সুন্দর মেয়ে সুন্দর বেটার বউ সুন্দর বাড়িতে আপনার ছেলেকে দিয়ে দেখান আপনার বেটার বউ আপনার ছেলে দেখবে আপনার মেয়ে আপনার জামাই দেখবে আপনার বউ সৌন্দর্য দিয়েছে আল্লাহ আপনার জন্যে ওগুলো নিজে দেখে মজা মারেন বাইরের লোক দিয়ে মজা মারার বিষয় না যে সমস্ত মানুষগুলো নিজের বউ দিয়ে মানুষকে খুশি করায় এমন এমন পোশাক পরিয়েছে পেটে কোনো কাপড় নেই মেয়েদের এই কয়েক ইঞ্চি পেট কিন্তু খুব গুরুত্বপূর্ণ জায়গা যেই মেয়ের পেট যত খারাপ হবে যত মানুষ নজর দেবে ওখানে তত রকমের খারাপ সন্তান আল্লাহ দেবে কথা বলছে না কেন সেদিন রংপুর থেকে মাহফিল করে যাচ্ছিলাম কুষ্টিয়ায় নাটোরের এই চলন বিলের মাঝখানে দুইজন স্বামী স্ত্রী উঠেছে গাড়িতে আমার সামনের সিটে বসা একেবারে বাস্তব বলছি এমন পোশাক পরেছে টাইট ফিট স্কিন টাইট প্যান্ট পরা দুইজনে শার্ট গায়ে দেওয়া কোনটা স্বামী কোনটা স্ত্রী বোঝা যাচ্ছে না হঠাৎ করে স্ত্রী ডাক দেওয়া বলছে ড্রাইভার সাহেব গাড়ি থামান গাড়ি থেমে গেল নাটরে চলন বিলের ভেতরে মেয়েটা নেমে গেল পোশাক করবে মেয়েরা কি দাঁড়িয়ে পোশাক করতে পারে যেই বস থেকে সে পেছনে কিসে গাড়ির সবাই হা করে তাকিয়ে তাকিয়া ওর যে স্বামী ও তাকিয়ে আস লোকজন বসে বেটা দপ তাড়াতাড়ি যা ও নিজে করবে কি নিজের সামা খুলে তাড়াতাড়ি জড়িয়ে ধরেছে আমার মনে হয় ওই মহিলার পেটে যা আসবে সবই মনে হয় আব্দুল কাদের জেলানি হবে ওই মহিলার পেটে যা আসবে সব হবে ডিম জল আই ডিপ জল বের হবে নাই মাইকেল জ্যাকসন নাই মোহাম্মদ আসবে ওর পেটে আল্লাহ আল্লাহ রলি দেবে কার সারা দেশের মানুষের ওই দেখা শেষ কথা বলেন না কেন এই জন্য রোজের দুই নাম্বার অর্থ মেয়েরা যখন রাস্তাঘাটে আসে এমন পোশাক পরে আট পোশাক এখন আর ফোর পিস পাওয়া যায় না থ্রি পিসে এসেছিল তারপরে টু পিস পিস এখন ওয়ান যান মুসলমানের মেয়ে ওয়ান পিস পরে বাস থেকে নামে বাইশ বছর পঁচিশ বছরের যুবতী মেয়ে বুকে কোনো ওরনা নেই টাইট প্যান্ট পরে গেঞ্জি গায়ে দিয়ে যদি নামে কেমন লাগে বলেন তো এই সমস্ত মেয়েদেরকে মানুষ দেখে তখন একটু টিপ তখনই দোষ হয় আমার যখন দেয় একবার এক মাহফিলের জন্য যশোরে নামলাম দেখি ইফটি সিং এর বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন মিছিল আসতেছে মেয়েরা যশোর এম এম কলেজের মেয়েরা চিন্তা করলাম আল্লাহ পুলিশ যদি ধরে না জানে আবার সালের অপরাধী বলে চালিয়ে দেয় যদি আমার জন্ম বিরানব্বই সালে ধরতে পারলেই বলবে একাত্তরের অপরাধী নাই একষট্টির নাই বাহান্নর এই কথা বলেন না কেন পুলিশের ভাই ঢোকলাম এক চার দোকানে ঢুকে দেখি সামনে আমার পুলিশ আরে ভাই আপনার যন্ত্রণা আসলাম আমি আর আপনি আমার সামনে বলছে হুজুর একটা কথা বলি বলেন এই যে মিছিল আসতেছে এই মিছিল যেন সহি সালামতি হয় এই জন্য সরকার আমার দায়িত্ব দিয়েছে আমি পাহারা দিচ্ছি কিন্তু যে জিনিস আসতেছে যশোর এম এম কলেজের মেয়েরা বুকে কোনো ওর নামে টাইট ফিট প্যান্ট পরা হাতে এক হাতে ব্যানার আর এক হাত দিয়ে মিছিল করছে ইফটেজিং এর বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন পুলিশ আমারে বলে হুজুর যে জিনিস দেখছি মনে হচ্ছে ইফটেজিং আমি আগে করি ঠিকই বলিস কথা বলেন পোশাকগুলো মার্চিত করেন রাস্তায় বের হলে মানুষ খালাম বলবে আর পোশাক যদি আটশ আঁট হয় মানুষ বলবে আপা কিছুক্ষণ পরে খ্যাপ পাওয়ার রোজের তিন নাম্বার আর মেয়েরা যখন রাস্তা রাস্তাঘাটে আসে ওরা মাঝে হেলে টুইলে চলে না কুমিল্লা নেই জরে বলুন ওদের মাঝার দোলানোর কারণে রাস্তায় হাঁটা যায় না আজ যে আটশাঁট যে বোরকাগুলো বের হচ্ছে ফল ফুল ওলা এমব্রয়ডারি করা যে সমস্ত বোরকা গুলো বের হচ্ছে এই বোরকা পরা যায় এই কারণ এই বোরকা পরলে আকর্ষণ আরো বাড়ে কথা বলে না কেন বোরকা হবে ঢিলা ঢালা কালো শরীরের যেন দেখা না যায় এমন আই টাইট ফিট বোরকা বানিয়েছে সব আন্দাজে মেপে নেওয়া যায় আর তোমার ওই সমস্ত জিনিস দেখে শয়তান্ত তোমার জাল হিসাবে ব্যবহার করে যুবক মানুষ যারা একটু টিপ দেবে কথা বলেন না কেন